মহাভারতকে বাংলায় অনুবাদ করে আক্ষরিক অর্থে ঝড় তুলেছিলেন তিনি। আরেকটা ঝড় নতুন করে চিনিয়ে দিয়ে গেল তাকে। তিনি কাশিরাম দাস, বর্ধমান জেলার তৎকালীন ইন্দ্রাণী পরগনা, এখন পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। দিন কয়েক আগে কালবৈশাখীর দাপটে গ্রামের রাস্তায় উড়ে বেড়াতে থাকে পুরনো ময়লা কাগজের টুকরো। এক ব্যক্তি একটি টুকরো কুড়িয়ে বয়স্কদের দেখাতেই হুলস্থুল পড়ে যায়, এ তো হাতে লেখা কোনো পুঁথির অংশ। বঙ্গীয় সাহিত্য পরিষদে রাখা কাশিরাম দাসের হাতে লেখা মহাভারতের সঙ্গে হুবহু মিলে যায়। তার মানে তো কাশিরাম দাসের হাতে লেখা ছেঁড়া পুঁথি কোথা থেকে উড়ে এলো, শুরু হয় খোঁজ। দেখা গেল স্থানীয় ভট্টাচার্য পরিবারের পরিত্যক্ত মাটির গোয়াল ঘরে রয়েছে প্রায় 5000 পাতার একটি পুঁথি, বেশিরভাগই তুলট কাগজের উপর সংস্কৃত বাংলায় লেখা, কিছু তালপাতায় লেখা, মোট 69টি বান্ডিল। কালবৈশাখী ঝড়ে একটা পরিত্যক্ত বাড়ি থেকে, মানে পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে কিছু পুঁথি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে উড়ে যায়। তো আমরা সেই সমস্ত পুঁথিগুলো সংগ্রহ করি। আমাদের এখানে যে কাশিরাম দাস, মহাকবি কাশিরাম দাসের জন্মস্থান, এই কাশিরাম দাসের পুঁথির লেখার সঙ্গে এই লেখার অনেকটাই মিল আছে। আমরা চাই যে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এই পুঁথিতে কি লেখা আছে। ভট্টাচার্য পরিবারের দাবি, শিবদাস ভট্টাচার্য ছিলেন নাম করা পণ্ডিত। বাড়ির গোয়াল ঘরটি ছিল তাঁর টোল, পাশে ছিল কাশিরাম দাসের বাড়ি। শিবদাসের পরিবারের সঙ্গে তার বিশেষ সখ্য ছিল, সে কারণেই কাশিরাম দাসের পুঁথি রয়ে গেছে এই বাড়িতে। পণ্ডিত বাড়ির একটি গোয়াল ঘর থেকে কিছু পুরনো পুঁথির টুকরো পাওয়া গেছে। সেই টুকরোগুলো আমাদের দেখে অনুমান হচ্ছে যে কাশিরাম দাসের যে ম্যানুস্ক্রিপ্ট, যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদে রক্ষিত আছে, তার সঙ্গে কিছু মিল পাওয়া যাচ্ছে। পুঁথিগুলি লিখতে পালকের কলম ও দোয়াতকালির ব্যবহার করা হয়েছে। পুঁথিগুলির মধ্যে সেকালের জ্ঞান চর্চা, শাস্ত্র চর্চা এবং গণিত ও আয়ুর্বেদ চর্চার কিছু নমুনা বা উদাহরণ সেখান থেকে পাওয়া যাচ্ছে। কাশিরাম দাসের পরিবার এবং তার যে জ্ঞাতি স্বজন, তাকে কেন্দ্র করে যে বৌদ্ধ মণ্ডলী গড়ে উঠেছিল, তারাই এই পুঁথিগুলি চর্চার সঙ্গে যুক্ত ছিল। ঠিক যেন শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার। 1909 সালে বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামের বাসিন্দা বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ প্রাচীন পুঁথির অনুসন্ধান করতে গিয়ে ওই জেলারই বিষ্ণুপুরে যান। কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন। গোয়াল ঘরের মাচায় পুঁথিটি রাখা ছিল। বিশেষজ্ঞদের অনুমান, কাটোয়ায় উদ্ধার হওয়া পুঁথিগুলি বাংলায় মহাভারত রচনাকালের সমসাময়িক। এর মধ্যে বেশ কিছু কাশিরাম দাসের নিজের হাতে লেখা, তবে লেখার বিষয়বস্তু কী তা এখনও উদ্ধার করা যায়নি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।